চিত্রনায়ক শাকিব খান চলচ্চিত্র শিল্পীদের সংগঠন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি হিসেবে দুইবার দায়িত্ব পালন করার পরেও সংগঠনটিকে ভুয়া বলেছেন। এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি। সাক্ষাৎকারে যত ধরনের সমিতি আছে সব এফডিসির বাহিরে নিয়ে যেতে হবে বলেও মন্তব্য করেছেন এই নায়ক। শাকিব খান বলেন, ইন্ডাস্ট্রিকে যদি বাঁচিয়ে রাখতে হয় সরকারকে শক্ত ভূমিকা নিতে হবে। যত ধরনের সমিতি আছে সব এফডিসির বাহিরে নিয়ে যেতে হবে, এটা কাজের জায়গা। এখানে কোনো সমিতি, পলিটিক্স বা নির্বাচন থাকতে পারবে না। যারা এসব করতে চায় তারা এফডিসির বাহিরে গিয়ে করবে। বিটিভিতে কিন্তু এই সিস্টেম আছে, দেখবেন পকেটের টাকা খরচ করে তখন আর কেউ নেতা হতে চাইবে না। সরকার আরও নির্দিষ্ট করে বললে তথ্য মন্ত্রণালয় খুব সহজেই বের করতে পারবে কারা কাজের আর কারা অকাজের লোক। শিল্পী সমিতির দুইবারের সভাপতি উল্লেখ করে শাকিব খান সাক্ষাৎকারে আরও বলেন, আমি সব সময় নিজের জায়গা থেকে চেষ্টা করি কত বড় জায়গায় পৌঁছানো যায়। ওই ভুয়া সংগঠনের দুইবারের সভাপতি তো আমিও ছিলাম। এখন আমার উপলব্ধি হয়েছে এসব করে আসলে চলচ্চিত্রের কোনো লাভ হয় না। শিল্পীরা কাজ করতে চান, তাদের কাজ করতে দিতে হবে, ব্যাস। নতুন আরও কিছু পরিচালককে কাজের সুযোগ দেব, সিনেমার প্রজেক্ট বাছাই করব, একেবারে নতুন কিছু। টম ক্রুজ, শাহরুখ, আমির, সালমান সবাই তো প্রডিউসার। একজন স্টার যখন প্রযোজক হন তখন ছবিটা এমনিতেই ভালো হয়, ইন্ডাস্ট্রিও উপকৃত হয়।